আজ রবিবার বিষে আশ্বিন দু তেইশ সালের আটই অক্টোবর মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র সৌরজগতের রাজা তিনি শনি মহারাজের পিতা সরকারি চাকরি বলুন সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বলুন লিডারশিপ স্কিল বলুন বা ম্যানেজমেন্ট স্কিল আবেগ করুণা দান ধ্যান এগুলির ধারক কারক বাহক গ্রহই হচ্ছে সূর্য আর সূর্যের যদি মজবুতি আপনাদের জন্মছকে না থাকে এই প্রতিটি ক্ষেত্রেই আপনারা একাধিক অবস্ট্যাকলস এবং ক্রিটিক্যাল জাংচারের মধ্য দিয়ে আপনাদের লাইফকে অতিবাহিত করবেন এজন্যই আজকের দিনে হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন সকাল সকাল ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন খালি গায়ে সূর্যের আলো লাগান ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি পাবে এবং সূর্যের প্রণাম মন্ত্র বার জপ করতে ভুলবেন না ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি এগারো বার জপ করে দেখতে প্রণাম করে তবে এই দিনটি শুরু করবেন কোনো কিছু না পারলেও সূর্যের একাক্ষরি বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন তাহলে অবশ্যই সূর্যের মজবুতি আপনাদের মধ্যে বা সূর্য গ্রহের যে ডিগ্রিগত বলাবল আপনাদের জন্মচকে অবশ্যই বৃদ্ধি পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ আপনার মনের শান্তি এনে দেবে আজ আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আপনাদেরকে মানসিক প্রফুল্লতা দিতে চলেছে নিজের অর্থ সাশ্রয় করবার ধারণা আপনাকেই কিন্তু নিজের পথকে বার করতে হবে অর্থাৎ কিভাবে আপনি অর্থ সাশ্রয় করবেন তার প্রক্রিয়া সম্পূর্ণ আপনাকেই যাচাই করতে হবে এবং সেই ধারণা কিন্তু আজ সম্পূর্ণ হতে পারে অর্থাৎ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে অর্থ সংরক্ষণ করতে সক্ষম হতে পারেন মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে বাইরে বার হন মানসিক প্রফুল্লতা পাবেন গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আনা থাকে অংশগ্রহণ করুন রাত্রিবেলা কোনো ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের সাথে ঘণ্টাখানেক ফোনে কথা বলে জীবনে কি চলছে সেসব ব্যাপারে আপনারা কিন্তু মানসিকভাবে হালকা অনুভব করতেই পারেন